তাহলে সাকিবিয়ান রেডি তো আজ রাত বারোটায় তুফান দেখার জন্য হ্যালো কে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কিন্তু আঠেরো তারিখ ঠিক রাত বারোটার পরেই পড়ে যাচ্ছে উনিশ তারিখ এবং উনিশ তারিখ মানেই কিন্তু আবারও তুফান বয়ে যাবে আমাদের সববার ওপর দিয়ে তো ঠিক রাত বারোটার পরেই চলে আসছে কিন্তু তুফান হইচইয়ে এবং চলে আসছে কিন্তু চরকিতে চোরকি কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে তো তুফান তো দেখতে হবেই তুফান যতই বড় পর্দায় দেখাও সে অনেক দিন হয়ে গেছে ভাই আর ভালো লাগছে না এবার ঘরে বসে যখন তখন যখনই ইচ্ছা সেটা ফোনে দেখতে পারবো সেটা টিভিতে দেখতে পারবো সেটা পারবো ল্যাপটপে দেখতে তো আমি তো দেখছি তুফান তোমরা কারা কারা আজকে রাত বারোটাতেই তুফান দেখে নিচ্ছ মানে রাত জেগে সিনেমা দেখে নিচ্ছ সেটা আগে কমেন্ট করো এবং হইচই যে বাংলাদেশি যে পেজটা রয়েছে সেখান থেকে কিন্তু তুফানের একটা জনপ্রিয় গান দুষ্টু কোকিল সেই গানটার কিন্তু বিটিএস আপলোড করা হয় কিভাবে গানটা শুটিং করা হয়েছে সেটা কিন্তু সেখানে দেখা যাচ্ছে সিরিয়াসলি আমি ভিডিওটা দু মিনিট বাইশ সেকেন্ডের ভিডিও তারা প্রত্যেকটা শুটিং এত মজা করে হয় আমরা এই বিটিএসগুলো না দেখলে হয়তো জানতেই পারতাম না এখানে আমরা দেখতে পাচ্ছি সাকিব ভাইয়া এবং মিমি চক্রবর্তী ভীষণ মজা করে তারা কিন্তু পুরো গানের শ্যুটটা কিন্তু কমপ্লিট করেছে দেখে যেটা ভীষণ ভালো লাগছে কত আনন্দ হচ্ছে কত ফান হচ্ছে কত মানে তারা থেমে থেমে কত ইয়ার কি ফাজলামি করে কিন্তু তারা শুটিংটা কমপ্লিট করেছে এবং সেখানে আমরা দেখতে পাই মানব সচিবকে যার ওই ছোট্ট একটা ক্লিপ ভীষণ ভাইরাল হয়ে গেছিলো নদীর বুকে জল আমিকে তোর পর যাই হোক এই জায়গাটা তাকেও কিন্তু সেখানে দেখতে পাওয়া যায় এবং প্রত্যেকেই মানে ডিরেক্টর থেকে শুরু করে সবাই সিঙ্গার থেকে শুরু করে নায়ক নায়িকা একট্রেস অ্যাক্ট্রেস প্রচুর মানুষজন কিন্তু একটা গানের পেছনে খাটতে দেখা যায় এবং একটা গানের পিছনে যদি এতটা পরিশ্রম থাকে তাহলে গোটা একটা সিনেমার পিছনে কতটা পরিশ্রম আছে তোমরা একটু ভাবো এবং একটা মানে যেহেতু তারা এত মজা করে আনন্দ করে ইয়ার্কি ফাজলামি করে তারা প্রত্যেকটা শ্যুট কমপ্লিট করে সেই জন্য হয়তো তাদের কাছে পরিশ্রমটা পরিশ্রম বলে মনে হয় না আমরা ওপর থেকে আমরা শুধু গানটা দেখছি এনজয় করছি আমরা সেটাই মানে একটু এদিক ওদিক হলে আমরা কত খারাপ কথা বলে ফেলি যে ঠিক মানালো না ঠিক হলো না হ্যাঁ না কত কথা বলি কিন্তু যারা স্যুটটা করছে কত মানুষের পরিশ্রম লুকিয়ে থাকে সেগুলো হয়তো এই আপলোড না হলে আমরা জানতেই পারতাম না তো যাই হোক সেটা শুধু আপলোড করে দেওয়া হলো এবং রাত বারোটায় চলে আসছে কিন্তু তুফান আজকে তো রাত জেগেই সিনেমা দেখা হবে তোমরা কারা কারা রাত্রে বেলাতে তুফান দেখে নিচ্ছ সেটা কমেন্ট করে জানো এবং রাত কেন এখন তুফান থাকছে হইচইয়ে এবং চরকিতে তোমরা যখনই সময় পাবে যখনই মনে হবে তখনই কিন্তু তোমরা তুফান দেখে নিতে পারবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা সবাইকে ভালো থেকে সুস্থ থাকো এবং তুফান तातरी देखे फेलो टाटा